আমরা বিগত দিনে 98 সালের আগে আমিও ওর সাথে জাতীয় কংগ্রেসই করতাম। মামা প্রফুল্ল মামা আমাদের এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখানে তাপস ব্যানার্জি বাজুদা আমাদের 4 নম্বর দায়া কলোনির সম্পাদক, দীর্ঘদিনে কংগ্রেস করেছে, পরবর্তী ক্ষেত্রে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করে। বাপিদি শিখা ঘোষ আমাদের ওয়ার্ডেই 1 নম্বর ওয়ার্ডেই সিপিএমের প্রার্থী হয়েছিল, আমার মাসি শাশুড়ি। এবং এখানে বনা শুভ্রা রায় ও দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে আমাদের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এবং আপনারা সকলে মিডিয়ার সমস্ত ভাই দাদা বন্ধুরা, আমাদের 15 নম্বর ওয়ার্ডের সকল পরিবারের মানুষ, দেখুন 98 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করেছি। বিস্তারিত বলতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, আপনাদেরও অত কথা শোনার ধৈর্য নেই, আর আমারও বলার ইচ্ছাটা প্রায় হারিয়ে গেছে। আমি আর এই বিষয়ে বিরাট কিছু বলতে চাই না, আমার হয়ে তো বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রেখেছে বলেছে। আমি বলতে চাই, দেখুন আমার 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি দেখেছি, যখন দল যেরমভাবে বলেছে যে আজকে অমুক জায়গায় যেতে হবে, পাপ্পা মিলন মিত্র ইলেকশনের কথা বলছিল তড়িৎ তোপদারের, সেই সময় জয়ন্ত ভট্টাচার্য ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল থেকে, কি বলবো, কাউন্টিং এজেন্ট হচ্ছিল না, কাউন্টিং এজেন্ট পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের এলাকার থেকে কাউন্টিং এজেন্ট হিসাবে ওদের নাম দিয়ে ভোরবেলা রাত্রি থাকতে নিয়ে গেছিলাম। সল্টলেকে নির্বাচন, এই আমাদের ওয়ার্ডের সব ছেলেমেয়েরা তারা গেছিল যে কাউন্টিং এজেন্ট বসবে, এই বুথে যদি বসানো যায়, এরকম অনেক কাজে পার্টির বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো যা বলেছে যেভাবে বলেছে। 2099 সালে আমি নিজে প্রার্থী হয়েছিলাম, আমি কংগ্রেস এই ভোট কাটাকাটি এতে এবং আরও কিছু সমস্যার জন্য জিততে পারিনি। 2004 সালে সমীর সরকার, ওকে আমি বলেছিলাম যে তুই দাঁড়া, দেখ জেতা যাবে না কিন্তু ফাঁকাও তো দেওয়া যাবে না, লড়াই করতে হবে, তুই দাঁড়া, ও দাঁড়িয়েছিল। 2009 আমি তখন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, কারণ পাপ্পা একটু আগে বলেছে, আপনারা শুনেছেন, যে আমি আমার একটা ডিজেল ট্যাক্সি ছিল সেটাও বিক্রি করেছি, 99 সালে পার্টি করতে গিয়ে সেটাও বিক্রি করে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমি বিভিন্ন সময় ব্যবসার কাজে মিজোরাম গেছি, আমার 7 বার, এর আগেও বলেছি আপনাদের, 7 বার ম্যালিগ্রেন ম্যালেরিয়া হয়েছে, তারপরেও আমি কষ্ট করে ওখানে রোজগার করেছি। আমি আপনারা জানেন, পাড়ার লোকেরা জানে, ওয়ার্ডের লোকেরা জানে যে আমি কি করে পরিশ্রম করেছি, এবং যারা আমার সাথে গেছে মিজোরামে তারা সবাই চলে এসেছে, অসুখ হয়েছে তাদের, ম্যালেরিয়া হয়েছে, বিভিন্ন কষ্টের মধ্যে তারা চলে এসেছে, আমি আসিনি, আমি থেকে গেছি, কারণ আমাকে আমাকে মৃত্যুকে জয় করেও আমাকে রোজগার করে আসতে হবে। তাই 2015 সালে আমি যখন নির্বাচনে দাঁড়াই, আবার ঠিক মতন লোন পরিশোধ করতে পারবে তার ব্যবস্থা আছে, তাকে লোন দেয়, আমি একটা বাড়ি করেছি, সেইটা নিয়েও অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয়েছে, যাক উ চকরির অনেক কিছু বলে, কিন্তু তারপর আমি পরপর নির্বাচনে যখন বিধায়ক, রাজ্যের মন্ত্রী 3 বার, এমপি 3 বার, তাদের জেতানো আমাদের একমাত্র লক্ষ্য ছিল, আমি না কিন্তু আমাদের আমাদের একমাত্র লক্ষ্য ছিল, প্রত্যেকবার সেটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রথমবার যা পরের বার বেশি, পরের বার যা তার পরের বার বেশি। 21 সালে আমাকে দল দায়িত্ব দিল মাননীয় ব্রাত্য বসু, যে তোমাকে 2 নম্বর ওয়ার্ডটাও দেখতে হবে সঙ্গে। আমি বললাম কেন দাদা, বললো 2 নম্বর ওয়ার্ডটা সিপিএমের কাউন্সিলার, ওইখানে আমাদের কিন্তু
জেতাটা সুনিশ্চিত করতে হবে। আমি 2 নম্বর ওয়ার্ডের অনেকে এখানে উপস্থিত আছে, তারা বলবে আমি দায়িত্ব নিয়ে 2 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি সংখ্যার বিচারে, আপনাদের কাছে রেজাল্ট আছে, সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট, অর্থাৎ 2008 ভোটে একটা ওয়ার্ড থেকে মন্ত্রী ব্রাত্য বসুকে জেতানোর জন্য চেষ্টা করি এবং আপনাদের সহযোগিতায় সেটা সাফল্যও পায়। আপনাদের ক্রেডিট, আমার না, আমি বলছি আপনাদের ক্রেডিটে সেটা কিন্তু 2008 ভোট হয়। আর আমাদের ওয়ার্ডে সৌগত রায় বিগত দিনে 2019 সালে হায়েস্ট ভোটে জেতে, অর্থাৎ 1458, 5400 ভোটের মধ্যে 1458। ক্যান ইউ ইমাজিন এটা কত পার্সেন্ট ভোট, কতটা ভোট মানুষ সঙ্গে থাকলে এই ভোট পাওয়া যায়, এই ভোট পাওয়া যায় কতটা মানুষ সঙ্গে থাকলে। পরবর্তী ক্ষেত্রে 2021 সালে এতটা পরিশ্রম করার পর আমি দেখলাম যে বলা হলো 2022-এ আমার টিকিটটা দেয়া হবে না, বলল না দলের জন্য আমি পরিশ্রম করলাম, আপনারা সবাই মিলে পরিশ্রম করলেন, দলকে অনেক বেশি ভোটে জেতালেন, দল অনেক বেশি ভোটে জিতল, কিন্তু যারা অপেক্ষা করছিল যে ফুচুদার নাম ঘোষণা হবে, দল বলল তার আগে শিবমন্দির উদ্বোধনে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তিনি এখানে বক্তব্য রেখে বললেন, সে উৎসাহিত হয়ে মনের আনন্দে না তার চিন্তা দিয়ে, সেটা আমি তো বলতে পারবো না, উনি বলতে পারবে, সে বললো ওকে চেয়ারম্যান করা উচিত, আমি তো ভাবছি এইবার নির্বাচনে ওকে টিকিট দেবো এবং ওকে চেয়ারম্যান করবো, কাউন্সিলরদের উপস্থিতিতে তিনি বললেন, আপনাদের সকলের উপস্থিতিতে। আমরা, আমাদের কিন্তু দলের কাছে কোনো চাহিদা নেই, তাহলে বুঝতে হবে যে 99 সালে প্রার্থী হতাম না আর 98 সাল থেকে দল করতাম না, লোক বলতো পাগল, কংগ্রেস থেকে বেরিয়ে কোনোদিন কেউ সাফল্য লাভ করতে পারেনি, ও পাগল তাই তৃণমূল কংগ্রেস করে। আমি একা একা, আমরা 4-5 জন 6 জন মিলে আমরা একা একা ফ্ল্যাগ তুলতাম 4 নম্বর গেটে বেদি, বিকাশ বসুর নামে পার্টি অফিস, দমদমে সিপিএমের এরম পার্টি অফিস নেই, কংগ্রেসের নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে ওরকম দমদম রোডে পার্টি অফিস বিকাশ বসুর নামে, যাকে নিয়ে এখন আবার নতুন করে পোস্টমার্টম হচ্ছে, নতুন করে তার নাম বাজারে আসছে যে তাকে কে কারা খুন করেছে কি করেছে এইসব নতুন করে আসছে, এইটা আপনারা দেখতে পাবেন। সেইখানে দাঁড়িয়ে দমদম রোডে পার্টি অফিস এত কিছু করার পর যখন এগুলো দল বলছে যে চেয়ারম্যান করা উচিত, তখন দলের কিছু কুচক্রি নানান রকম ষড়যন্ত্র করে দলকে বোঝাচ্ছে, এবং আমি শুনেছি, জানি না, পার্থ চট্টোপাধ্যায় খোঁজ নিয়ে দেখলেন যে ব্রাত্য বসুর সবচেয়ে কাছের লোক কে, বললো দেবাশিস ব্যানার্জি, বলে ওর টিকিট আটকে দাও, আমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাবে, ব্রাত্য বসু নিয়ে নিল, তাহলে ওর টিকিটটা আটকাও, আমার শোনা কথা, আমি তো কতদূর নেতৃত্ব পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি যতই তৃণমূল কংগ্রেস করি 2001-2002 এগুলোতে আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম, তৃণমূল যুব কংগ্রেসের সঞ্জয় বক্সি প্রেসিডেন্ট থাকার সময়, তারপরেও পার্থ চট্টোপাধ্যায়রা বললেন যে ওর বিরুদ্ধে দুর্নীতি আছে, অন্য জায়গায় বললেন তার ক্লোজ ডোরে যে ব্রাত্যকে টাইট দিতে হবে, ব্রাত্যকে টাইট দিতে গেলে ওর যাতে হাতটা শক্ত না হয়, ও দেবাশিস ব্যানার্জিকে দিয়ে এলাকাগুলো সংগঠন করছে, ওকে আটকে দিতে হবে, ওকে চেয়ারম্যান ঘোষণা করছে, ওকে আটকে দিতে হবে। দল আমায় কি বলেছিল, দল বলেছিল তোমার বউকে টিকিট দেব, কেন, তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা ঠিক হয়ে যায়, পার্থ চট্টোপাধ্যায় তাহলে যে এলিগেশন আনছে ওটা তাহলে সত্য বলে প্রমাণিত হবে। দল বলছে প্রচুর বউকে টিকিট দাও, হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীও নাকি তাই বলেছিলেন যে ওর বউকে বলো না দাঁড়াতে, ওর বউকে টিকিট দেব। আমি বলেছিলাম যে আমি যদি দুর্নীতি করি, আমি সৌগত রায় ব্রাত্য বসুকে বলেছিলাম, জ্যোতিপুরে মল্লিককেও বলেছিলাম যে আমি যদি দুর্নীতি করি তাহলে আমার বউ কিসে সাধু হয়ে গেল,
ও কোন পুকুরে ডুব দিল, কোন গঙ্গায়? ও তো আমার রোজগারেই খায়, তাহলে ও তো দুর্নীতিগ্রস্ত, ওকে টিকিট দেবে কেন? ও দাঁড়াবে না, ও দাঁড়াবে না। এবং ও বলল যে না, আমি রাজনীতির মধ্যে যুক্ত থাকি না, আমি কেন দাঁড়াবো? তখন এলাকার লোক আমায় বলল যে তুমি নির্দলে কন্টেস্ট করো। আমি নির্দলে কন্টেস্ট করলাম। আমি 2 বছর ধরে আমি দলের বাইরে আছি। নির্দল করলে যে কি পরিস্থিতি হয় আমার থেকে ভালো আপনারা বুঝবেন না। আমি এই বেদনার কথা কাউকে জানাই না, বলি না। এলাকায় একটা ভালো মতন কাজ করতে পারছি না। আজকে 2.5 বছর হয়ে গেল, আমার কোনো নেতৃত্ব খোঁজ নেয়, উত্তর হলো না, একটাও খোঁজ নেয়নি। এলাকায় মানুষকে সঠিক পরিষেবা, আমার ওয়ার্ড যেহেতু নির্দল, আমি নির্দলে আছি, দলে নেই, এই কারণে, শুধু এই কারণে আমাদের ওয়ার্ডে উন্নয়ন করতে আমার প্রচুর কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টের কথা আমি কাকে বলবো? আমার ওয়ার্ড থেকে জনগর্জনের হোর্ডিং লাগাচ্ছে, আমার ওয়ার্ড থেকে প্রাত্যবসর মিছিলে যাচ্ছে, আমার ওয়ার্ড থেকে নালে ঝোলে হচ্ছে, আমার ওয়ার্ডে নালে ঝোলেতে মন্ত্রীরা সবাই আসছে, পার্টির নেতারা আসছে, বক্তব্য রাখছে, ফাটিয়ে প্রশংসা করছে। কিন্তু কাজ, কাজের কাজ, দলে যোগদানের সময় একটা লোকও বলছে না, একটা নেতাও বলছে না যে ওকে দলে নেওয়া হচ্ছে না কেন, বলছে না একটা লোকও, কোনো প্রতিবাদ করছে না। তারা শুধু মঞ্চে এসে বলছে ও বিরাট খাদ্য মেলা করেছে, ও বিরাট বই মেলা করেছে, ও বিরাট করে সঙ্গীত অনুষ্ঠান করেছে 29 কণ্ঠে কিশোর কুমার, দারুণ ভালো ছেলে, প্রচুর কাজ করে। কিন্তু আজকে বলছে তুমি এই ওয়ার্ডের অবজারভার হয়ে যাও, 3 নম্বর ওয়ার্ডের, তুমি অমুক জায়গায় চলে যাও। আমি মন্ত্রীকে বললাম দাদা না, কোনো ওয়ার্ডের অবজারভার না, আর কিচ্ছু না, এখন শুধু 15 নম্বর ওয়ার্ডের মানুষকে পরিষেবা দেওয়া আমার একমাত্র লক্ষ্য। আমি এখন ভাস পক্ষীর চক্ষু লক্ষ্য করছি, শুধু চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না, ডানে বায়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার কদিনের মধ্যে, আপনারা দেখুন 2022-এর নির্বাচন, তার কদিনের মধ্যে যে আমার বিরুদ্ধে এলিগেশন দিল যে তোমার বিরুদ্ধে দুর্নীতি আছে, সে প্রমাণ করতে পারলো না একটাও। কদিনের মধ্যে আমি দেখলাম যে তিনি দুর্নীতির দায়ে জেলে চলে গেলেন, পার্থ চট্টোপাধ্যায়। আমার মনে পড়লো একটা কথা, আমি জানি না উনি দুর্নীতি করেছে কিনা, আবার কিন্তু বলছি কোর্ট আনকোর্ট মিডিয়ার সামনে, উনি দুর্নীতি করেছে কিনা এটা আমার জানা নেই, কোর্ট বিচার করবে, কোর্ট বলবে, বিচারক মণ্ডলীরা বলবে, আমি না। কিন্তু এটা আপনারা সবাই জানেন, আমিও দেখেছি, দুর্নীতির দায়ে ওনাকে অনেকদিন ধরে জেলে থাকতে হচ্ছে। আমি বলছি যে আমার একটা গল্প মনে পড়ে, যে একজন হাওড়ার থেকে পুরী যাবে, তার দেওর তাকে এগিয়ে দিতে এসছে যে বৌদি দাদা যাবে, দেওর এগিয়ে দিতে এসছে, পুরী এক্সপ্রেস এসছে, উঠবে, গাড়ি ছাড়বে, উঠলো, গাড়ি ছাড়লো, কে উঠলো? যে এগিয়ে দিতে এসছে সে উঠে গেছে। যারা যাবে, যাদের কাছে টিকিট, কনফার্ম টিকিট, তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ব্যাপার, সে ট্রেনে উঠে গেছে যে এগিয়ে দিতে এসছে। অর্থাৎ আমি দেখলাম যে আমার নামে দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় বলছে, পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে দুর্নীতির দায়ে, আমি এলাকায় 96% ভোট পেয়ে জিতছি। ভাবুন, আপনারা আমার সাথে আছেন, 96% মানুষ, আর উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে, কি অদ্ভুত বিচার ব্যবস্থা, কি অদ্ভুত ব্যাপার, এটাই কি নিয়তি, এটাই কি ওই যে বলে অপরাল আর মার শেষ রাতে, এটাই সেটা, জানি না, আমি আপনাদের জিজ্ঞেস করি। তাই আমি আপনাদের বলি যে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আমি মন্ত্রীকে বলেছিলাম, আজকে অনেকে বলছে যারা তৃণমূল কংগ্রেস করে, তারা বলছে তোমার তৃণমূল কংগ্রেস করা উচিত, আমার মনপ্রাণে, চিন্তায়, শয়নে, স্বপ্নে তৃণমূল কংগ্রেস আছে, আছে, এখনো আছে। নির্দলে যারা বলেছে তারাও আমাকে বলেছে যে দাদা, নির্দল আপনি যেদিকে আছেন আমরা সেদিকে আছি, আমার কথা উল্টো, আপনারা যেদিকে আছেন আমি সেদিকে আছি, আপনারা যেদিকে আছেন, কারণ দল আমাকে
এই কদিন আগে 19 তারিখ আমাকে বলছে দলে জয়েন কর, আর আমি যখন সৌগত রায় ব্রাত্য বসুকে বারবার অনুরোধ করেছি, আপনারা সেগুলো জানেন না, আমি আজকে মাইকের মাধ্যমে বলছি, বারবার অনুরোধ করেছি, এক একটা মেসেজ পাঠিয়েছি যে দাদা এই জায়গায় তৃণমূলে জয়েন করেছে এই ক্যান্ডিডেট, নির্দলে জিতেছিল, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জিতেছে, তারপর তৃণমূলে জয়েন করেছে, হোয়াটসঅ্যাপ করেছি, সেই ছবি আপনাদের মিডিয়ায় বেরিয়েছে, পেপারে বেরিয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ করেছি। মন্ত্রী আমায় ব্যঙ্গ করে বলেছে, তোমার তাড়া আছে নাকি গো, খুব তাড়া নাকি গো, তোমায় জয়েন করতেই হবে, জয়েন করতেই হবে, খুব দরকার, ও তাড়া আছে, এত তাড়া উড়া কেন গো, একটু থাকো না গো, মানে এরকম ব্যঙ্গর সুর, এরকমভাবে তাচ্ছিল্য, এরকম তার থেকে যদি কেউ একটা জুতো দিয়ে বাড়ি দেয় সেটাও কম ব্যথা লাগে। একটা নিজের লোকের কাছে যখন যার হয়ে জীবনপাত করছি, যার হয়ে রাত যাচ্ছি, যার কথায় দৌড়ে 2 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি, 3 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি, আমি তো অত উচ্চ নেতৃত্ব দেখি না, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় না, আমি তো লোয়ার লেভেলের একটা সাধারণ কর্মী, আমি তো নিচুতলায় দেখি, আমি তাই আমার মন্ত্রী, আমার সাংসদ, তাদের কাছে বলি, জেলার সভাপতি, তাদের কাছে বলি, আমার কাছে অডিও আছে, পার্থ ভৌমিক সে আমাকে ফোন করে বলল যে দেখো আমি অডিও শোনাতে পারি, দিতে পারি আপনাদের, আমার ফোনটা রেকর্ড ফোন হয়। পার্থ চট্টোপাধ্যায় আমায় একদিন হঠাৎ ফোন করলো, আমি পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ ভৌমিককে কোনোদিন ফোন করিনি, পার্থ ভৌমিককে আমি ফোন করিনি, পার্থ ভৌমিক আমাকে ফোন করেছে, আমাকে ফোন করে বলেছে ফুচু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়ে গেছে। আমি একবারও রিকোয়েস্ট করিনি, আমার আপনাদের বলছি, অন মাইক বলছি, রিকোয়েস্ট করিনি, উনি আমাকে বলেছে ফুচু আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়ে গেছে। আমি বললাম কি কথা হয়েছে দাদা, বলল তোমাকে লোকসভার পরে বলেছে ফ্ল্যাগ হাতে ধরিয়ে দিতে। আমি বললাম লোকসভার পরে কি দিনক্ষণটা ভালো, আমার ঠিকুজিকুষ্টি কি তাই বলছে, ওখানে আমার একটা প্রাপ্তি যোগ আছে, তাই লোকসভার পরে আমার একটা অ্যাসিড টেস্ট নিয়ে তারপরে নেওয়া হবে, তার আগে কি দুর্নীতির দায় আমার একটু আমার আরও ইনকোয়ারি হবে, কিছুটা চাপে রাখতে হবে, হঠাৎ ওই দিন এটা কি আমার ঠিকুজিকুষ্টি পেয়েছে কেউ, ভাগ্য দেখে বলছে কি ব্যাপার আমি বুঝলাম না। আমি বললাম ভালো, যদি তারপরে হয় হবে, না হলেও কোনো অসুবিধা নেই দাদা, না হলেও কোনো অসুবিধা নেই, তবে তখন আমি এটা বলেছি, আপনাদের রেকর্ড দিতে পারি, কে কে চাইছেন দেব, তখন আমি এটা বলেছি আমি কিন্তু ভেবে দেখব, আমাকেও ভাবার সুযোগ দিতে হবে, তখনও বলেছি, কারণ আমি জানি আমি এলাকার লোকের মতামত নেব, আমি এলাকার লোকের মতামত নিয়ে তারপরে এটা করব, আজকে না, আমি এটা 4 মাস 5 মাস আগের কথা বলছি, যখন আমি পার্থ ভৌমিক আমাকে ফোন করেছে 5-6 মাস আগে, সে আমাকে বলে যে লোকসভার পরে নাকি কথা হয়ে গেছে, তখন সে জেলা সভাপতি ছিল, কথা হয়ে গেছে আমায় নাকি জয়েন করিয়ে নেবে। বললাম ভালো, লোকসভার পরে হয়তো আমার ওইখানে ঠিকুজি কুষ্টিতে আছে, হয়তো এই সময়টা যোগ ভালো না, ওই সময় যোগটা ভালো। হঠাৎ করে দেখলাম যে এইখানে আমায় যোগদান করানোর জন্য আবার উঠে পড়ে হবে, মানে যোগদান করানোর তো মূল উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য হচ্ছে আরও কিছু দায়িত্ব দেওয়া, যে তুমি এই ওয়ার্ডটা একটু দেখো, ওই ওয়ার্ডটা একটু করো, এইখানে একটু যাও, ওইটা একটু করো। দেখুন আমি পার্টির সৈনিক, আমি এটা করবো, করা উচিত আমার, কিন্তু বারবার এইভাবে অপদস্থ হওয়ার পর হঠাৎ এই নির্বাচনের আগে এই দায়িত্ব নিতে পারবো না, অসম্ভব, এই দায়িত্ব নিতে পারবো না, একটা ওয়ার্ডের দায়িত্ব নেব, সেটা আমাদের ওয়ার্ড, অর্থাৎ আপনাদের ভরসায়, আপনাদের ভরসায় যে কোনো ওয়ার্ডের সাথে চ্যালেঞ্জ, যে কোনো ওয়ার্ড আপনারা যেভাবে ইন্ডিকেট করেছেন, যেভাবে ইন্ডিকেট করেছেন, আমরা সেইটা মর্মে মর্মে বুঝিয়ে দেব, আমরা যেই দলের সাথে থাকব, আমাদের ওয়ার্ড সেই দলের সাথে আছে, থাকবে, এবং সব থেকে বেশি ভোটে এই ওয়ার্ডে যেই দলকে সমর্থন করা হবে সেই দলের প্রার্থী জিতবে, সেটা আবার আমরা প্রমাণ করে দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়েন্টের জন্য এত তারা কেন গো, এত তারা কেন গো,
এখন আমি বলতে চাই ওই সুরে, আমি হচ্ছে আপনারা, আপনাদের প্রতিনিধি। এত তারা কেন গো? সময় আছে তো, দাঁড়াও না, জয়ন্ত করব পরে তো, আরো তো সময় আছে। জানি 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 দরকার, জানি বুঝি বুঝি, কিন্তু মানুষের তো মান অভিমান আছে, সেইটাও তো দেখতে হবে। সবসময় তো এটা করলে চলবে না যে সময় পেলেই ডেকে নেবে, সময় পুরোলেই লাথি মারবে। পুরনো কর্মী মানেই তো তাই না, তৎকালে ভরে গেছে না, তৎকালে ভরে গেছে। তৎকাল তৃণমূল দেখে অতি উৎসাহিত আপনারা, তৎকাল তৃণমূল দেখে আমার যা যোগ্যতা, আমি দেখলাম যে আমার বুদ্ধি পড়াশোনা আমায় বারবার লজ্জায় ফেলেছে। আমার ওই আবেগ, বিবেককে দাবিয়ে রেখে আবেগ, এইটা আমাকে বারবার লজ্জায় ফেলেছে। আমি দেখছি তৎকাল তৃণমূলদের পরপর উন্নতি হচ্ছে, দেখছি। ওদের যেহেতু পড়াশোনা বেশি, ওদের বুদ্ধি বেশি, ওদের বিবেক বেশি, আমাদের তো এগুলো নেই, আমরা একটু আবেগে। আমার বুদ্ধি কম, পড়াশোনা কম, তাই 98 সাল থেকে দলের ঝান্ডা ধরে বেরিয়েছি, তাই আমাদের একটু পরে জায়গা, আমরা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ছি, একটু সরে দাঁড়াও। এখন ইয়ং ব্রিগেড আসছে, এখন সব তৎকাল তৃণমূলরা এগিয়ে আসছে, পুরনো যারা তারা একটু সাইড লাইনের বাইরে। আবার যদি কোনো দিন কঠিন অবস্থায় পড়ে তারপর দেখা যাবে। আমি সিপিএমকে তাই দেখছি, সিপিএমে দেখুন ইয়ং ব্রিগেড নেই, নেই, শুধু সেই পুরনো লোকগুলো। আমি তাদের স্যালুট করি যারা সিপিএম এখনো করে, আমি তাদের স্যালুট করি, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই যে তারা এখনো সিপিএম করে। আমি এটা দেখেছি, আমরা যখন কংগ্রেস করেছি, তারপর তৃণমূল কংগ্রেস শুরু লগ্নে করেছি, বুঝেছি যে কি কঠিন পরিস্থিতির মধ্যে সেই দল করতে হয়। আপনারা সবাই সাক্ষী, আপনারাও আমার সঙ্গে ছিলেন বলেই আমরা এই দিনের মুখ দেখতে পেরেছি। তাই আমি ব্রাত্য বসু সৌগত রায়কে বলছি, এত তারা কেন গো, দাঁড়াও না, আছি তো আমরা, আছি আমরা, সবসময় আছি আমরা, যে আছি আমরা আবার প্রমাণ দেব যে আমরা আছি, এবং একেবারে সঠিকভাবে আছি, সঠিকভাবে আছি, অন্য অনেকের থেকে বেশি আছি, প্রমাণ দেব আমরা। লোকসভাতে হবে, বিধানসভাতে হবে, পড়াশোনা অনেকেই করে, রেজাল্ট বলে, রেজাল্ট যে কে কত পড়াশোনা করেছে, আগামী দিন আমাদের ওয়ার্ডের রেজাল্ট বলবে। মানুষ আমি জানি, আপনারা যেভাবে বাড়ি বাড়ি যান, আপনারা যেভাবে লোকের সাথে যোগাযোগ রাখেন, আমার ওয়ার্ডে যারা এলাকায় মঞ্চে আছে তারা যেভাবে দলমত নির্বিশেষে মানুষের কাছে যায়, আমরা একটা বিজেপির লোককেও যদি অনুরোধ করি অমুক জায়গায় ভোট দাও, একটা তৃণমূলের লোককে অনুরোধ করি যে দাদা এই জায়গায় ভোট দাও, দিদি এই জায়গায় ভোট দাও, একটা সিপিএমের লোককে বলি, একটা বিজেপির লোককে, একটা কংগ্রেসের লোককে, তারা দল চিন্তা করে না, তারা বলে তোমাদের সাথে আছি, তোমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে পাড়ার যে কোনো ওয়ার্ডের বিপদে আপদে পাশে থাকো, তোমাদের সাথে আছি। এই প্রমাণ কিন্তু আমাদের আবার দিতে হবে, আরেকবার আবার বুঝিয়ে দিতে হবে এই দুর্বৃত্তদের, যারা এই নিয়ে ব্যঙ্গ করে, যারা এই নিয়ে নানা রকম সমালোচনা করে, আলোচনা করে, হাস্য কৌতুকের মতন করে, আমাদের নিয়ে ছিনিবিনি খেলে, তাদের বুঝিয়ে দিতে হবে যে না, পতাকা দিলেই নেই না, অতটা ভুকা পেটে রাজনীতি করতে আসিনি, বাড়িতে গরম জল চাপিয়ে রাজনীতি করতে আসিনি, তাহলে 98 সাল থেকে মার খেয়ে রাজনীতি করতাম না। সুতরাং তৎকালে ভরিয়ে দাও, যখন ট্রেনটা ফাঁকা হবে, দু দিন আসবে, একবার ডেকে দেখো, আমরা আছি, আমরা থাকবো, আমরা আছি, আমরা থাকবো। আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক, দিন দিন আরও তৎকালে ভরিয়ে দিন, অসুবিধা নেই, আমরা রিজার্ভ বেঞ্চে পিছনে আছি, আমরা থাকবো, আমাদের এত তারা নেই। তাই আপনাদের, আমাদের ডাকে আপনারা এসছেন, এত শতাংশ মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন এবং আমার সাথে আছেন, এইটা বলে আপনারা আমাকে আরও, মানে আমার মাথা আপনাদের কাছে নত করে দিয়েছেন, আমার মাথা আরও নত করে দিয়েছেন। আমি প্রিয়ব্রতকে বলবো যে আমি তো গান জানি না, আমি গাইতে পারি না, কিন্তু গানের মানে বুঝি, আপনারাও বোঝেন। আমি প্রিয়ব্রতকে বলবো যে এই গানটার মধ্যে আমার জীবনের, মানে আমি কি করতে চাই,
জীবনের সব কিছু এই গানটার মধ্যে লুকিয়ে আছে। গায়কের মধ্যে বলেছে, আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে বলি, তারপর আপনারা গানটা শুনুন, তারপরেই শেষ করব। আমি এখানে গায়ক বলেছে যে শুরু থেকেই হারিয়ে যাওয়ার কিছু নেই আর, বলছে হারিয়ে যাওয়ার কিছু নেই আর, শেষ থেকে শুরু যে আবার। যা রেখেছি পিছনে ব্যথার বাদনেতে, স্মৃতিটুকুও চাই না তার, স্মৃতিটুকুও চাই না তার নতুন করে জীবনের। অনেক কিছু স্বপ্ন দেখেছি, অনেক কিছু মান অভিমান হয়েছে, সব কিছু মিথ্যে অভিমান, এ শুধু বেদনার অভিমান, এর কিচ্ছুটা সত্যি না। আমরা যে চেয়েছি ব্রাত্য বসুর কাছে যে দাদা আমাদের কবে জয়েন করাবেন সৌগত রায়ের কাছে, এখানে মান্নাতে এখানে গায়ক বলছে বেসুরো বিনার কাছে আমি সুর চেয়ে ভুল করেছি, যা কোনোদিন ছিল না তার দেওয়ার। বেসুরো বিনার কাছে যদি আপনি সুর চান তা কি তার দেওয়া? উত্তর হলো না। আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, বলছি লেখক এখানে যে লিখছে গৌরীপ্রসন্ন মজুমদার মনে হয় লিখছে, যে সেখানে বলছে যে থেমে গিয়ে আমি দেখলাম জীবনকে জীবনের কাছে চিনলাম, আমি থেমে গিয়ে বুঝলাম জীবনের কে জীবনের কাছে চিনলাম, এ আমার নতুন পাওনা, এ আমার অন্য চেতনা, আপনারা আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন এই ব্যালটের মাধ্যমে, এ আমার থেমে যাওয়া না, একটা অন্য চেতনা। আমি গানটা একটু গাইতে বলবো, তারপরে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করবেন।